আয়াত দয়ার আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো মনের সুখে জীবন যাপন করা প্রসঙ্গে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ষষ্ঠ আয়াতে বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহ, অতঃপর যার পাল্লাসমূহ ভারী হবে। মানুষের আমলের যে পুঁজি নিয়ে আল্লাহর আদালতে আসবে তা ভারী না হালকা, অথবা মানুষের নেকি তার পাপের চেয়ে ওজনে বেশি না কম, এরই ভিত্তিতে পরকালে ফয়সালা অনুষ্ঠিত হবে। এই বিষয়টি কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ রয়েছে। কোথাও বলা হয়েছে যেটা সূরা আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর আয়াতে, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর সেদিন যথার্থই ওজন হবে, অতপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে। ওজন হবে সেদিন সত্য, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, আর সেদিন যথার্থই ওজন হবে, ওজনে কোনো কারচুপি হইব না, যথার্থই ওজন হবে এবং ওজন করা হবে এটাই সত্য। তো অন্য আয়াতে, এটাও সূরা আরাফ 7 নম্বর সূরার 9 নম্বর আয়াতে, পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযনিমুন, এবং যাদের পাল্লা হালকা হবে তারাই এমন হবে যারা নিজেদের ক্ষতি করেছে, কেননা তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত, তারাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। পাপের কাজ কেউ করলে, অন্যায় করলে ক্ষতিকার হয়, যে পাপ করে যে অন্যায় করে তারই ক্ষতি হয়, আল্লাহর কিছু যায় আসে না, লাভ লস সব আমাদেরই। ছাত্র যদি লেখাপড়া না করে এতে টিচারের কিছু যায় আসে না, ছাত্র ভালো করে লেখাপড়া করলে এর ভবিষ্যৎ ছাত্রই এর ফল পায়, ভালো চাকরি পায়, ভালো জব করতে পারে, ভালো মায়না পায়, বেতন পায়, সুন্দর জীবন যাপন করতে পারে, ছাত্রেরই লাভ। তো এবাদত বন্দেগী করলে আল্লাহ আমাদেরকে পরকালে সুখ শান্তি দেবেন এটা আমরাই পাব, আর যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর নাফরমানি করি, আল্লাহর আয়াতকে অস্বীকার করি নাউজুবিল্লাহ, তাহলে এর শাস্তি আমাদের কি মাথা পেতে নিতে হবে, অর্থাৎ আমরা আমাদের ক্ষতি করলাম। এজন্য পাপ করলে নিজের ক্ষতি, যেটা আমরা আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া শিখাই দিলেন সেখানে ওইভাবে উল্লেখ আছে, রব্বানা যালামনা আনফুসানা, যে হে আমাদের প্রতিপালক, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে, পাপ করেছি মানে কি আমরা আমাদের উপরে জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের শাস্তি আমরা কেউ এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। তাহলে পাপ করা মানে নিজের পায়ে কুঠারের আঘাত করা, তো এটা বুদ্ধিমান লোক কেউ করে না, নিজের ক্ষতি কেউ করে না, অথচ আমরা তাই করছি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, সবাই বলেন আমিন। তো আবার অন্য কোথাও আল্লাহ তাআলা বলেন, যেটা আপনার সূরা কাহাফ 18 নম্বর সূরার 104 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাযীনা যাল্লা সা'যুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, নিজেদের আমলের ব্যাপারে সবচেয়ে বেশি ব্যর্থ কারা,
তারাই ব্যর্থ যাদের দুনিয়ার জীবনে সমস্ত আমল নষ্ট হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ তারাই সে লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয় অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করছে এই অবস্থা দুইটা কারণে সৃষ্টি হয় এক হলো ভ্রান্ত বিশ্বাস মানুষ যে ঈমান আকীদা পোষণ করার দরকার সেটা যথাযথ না অর্থাৎ ঈমান আকীদায় গলত এ কারণে পরকালে তার সব প্রচেষ্টায় দুনিয়ার সব প্রচেষ্টা কোনো কাজে লাগবে না এই পার্থিব জীবনের সব প্রচেষ্টা তার কি হয়ে গেল নষ্ট হয়ে গেল কারণ তার ঈমান যথাযথ ঈমান না যেভাবে ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস আল্লাহ সূরাতুল বাকারা শুরুতে বলেন যে দুনিয়ার মানুষ তোমরা আমার নবীর সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও ঠিক ঠিক সেভাবে কি করো ঈমান আনো তাহলে আমাদের ঈমানের মাপকাঠি হলো সাহাবায়ে কেরামের ঈমান তারা হলো কষ্টি পাথর তাদের ঈমান দিয়ে যাচাই বাছাই করা হবে আমাদের ঈমানকে মানে তাদের মতন ঈমান আমল আমল আকীদা যদি না থাকে আমাদের তাহলে পরকালে কোনো নাজাত নাই তাহলে ঈমান আনলেই হবে না নিজের ইচ্ছা মতন আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলেছেন কোরআন হাদিসে ঠিক ঠিক সেইভাবেই আমাদের কি করতে হবে আখেরাতের বেলায় পরকালের বেলায় জান্নাতের বেলায় জাহান্নামের বেলায় আল্লাহর বেলায় ফেরেশতাদের বেলায় ওইভাবেই কি করতে হবে বিশ্বাস করতে হবে দুই নম্বর কারণ এদের দুনিয়ায় যেসব আমল করেছে তা নষ্ট হওয়ার দ্বিতীয় নম্বর কারণটা হলো লোক দেখানো মনোবৃত্তি অর্থাৎ আমরা যে সালাত সিয়াম হজ যাকাত যা কিছু করি এগুলা যদি মানুষকে দেখানোর জন্য সুনাম অর্জন অর্জনের জন্য করে থাকি তাহলে এরও কোনো সব পরকালে পাওয়া যাবে না বীরত্ব দেখানোর জন্য জেহাদে অংশগ্রহণ করলে ওই মুজাহিদ কোনো সওয়াব পাবে না তাহলে ইখলাসের সাথে আমল করতে হবে তাহলে এর বিনিময় পরকালে পাওয়া যাবে এক তো হলো ঈমান সঠিক থাকতে হবে দুই নম্বর হলো আমলটা ইখলাসের সাথে থাকতে হবে অর্থাৎ সব বিশ্বাস ও ঈমান ঠিক নয় সে যত ভালো কাজই করুক যত পরিশ্রমই করুক পরকালে সবই বৃথা ও নিষ্ফল প্রতিপন্ন হবে যার ঈমান ঠিক নাই দুই নম্বরে এমনইভাবে যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করার জন্য লোক দেখানো মনোবৃত্তি নিয়ে কাজ করে সেও তার সে কাজের সব থেকে বঞ্চিত হবে তাফসিরে কুর্তুবীর ভিতর আসতে বলে নাউজুবিল্লাহি মিন জালি তাহলে আমাদের ঈমানও ঠিক থাকতে হবে এবং আমলও করতে হবে রেজায় মাওলা আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না তো অন্য আয়াতের ভিতরে যেটা সূরা কাহাফ 18 নম্বর সূরার 105 নম্বর আয়াতে বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকীমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা তারাই সে লোক যারা তাদের পালনকর্তার নির্দেশনাবলী এবং তার সাথে সাক্ষাতের বিষয় অস্বীকার করে ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায় সুতরাং কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো গুরুত্ব স্থির করব না ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা অর্থাৎ এই বেঈমান নাস্তিক মুরতাদদের যত ভালো কাজেরই আমল থাকুক এর কোনো ওজন পরকালে হবে না তাহলে বেঈমানের কোনো আমল ওজন করা হবে না ওর ঈমান না থাকার কারণে ও সরাসরি জাহান্নামে পৌঁছবে বলেন নাউযুবিল্লাহি মিন জালিক এবং যাদের ঈমান নাই তারা জাহান্নামে যে পৌঁছবে খণ্ডকালীন না চিরস্থায়ী আবাদুল আবাদ চিরকাল তারা জাহান্নামে থাকবে আর এদের কোনো আমল মাপা হবে না তাহলে কিয়ামতের দিন আমি তাদের কোনো ওজন দিব না কোনো ওজন তারা পাবে না তাদের আমলের কোনো ওজন তারা পাবে না
এখানে প্রকৃত উদ্দেশ্য হলো সেইসব কাফের সম্প্রদায় যারা আল্লাহ কিয়ামত ও হিসাব কিতাব অস্বীকার করে তাদের আমল বার্জিকভাবে বিরাট বলে দেখা যাবে কিন্তু হিসাবে দাড়ি পাল্লায় তার কোনো ওজন হবে না বলেন নাউযুবিল্লাহি মিন যালিক কেননা কুফর ও শিরিকের কারণে তাদের আমল নিষ্ফল ও গুরুত্বহীন হয়ে যাবে তাহলে কুফর আর শিরিকের কারণে অন্য আয়াতে আসছে হাবা আম মানসুরা বাতাসে যেমন ধুলাবালু ওড়ে এদের আমল আল্লাহ এরকম বিক্ষিপ্ত ধুলাবালুর ন্যায় করে দেবেন বলেন নাউযুবিল্লাহি মিন যালিক এই জন্য দুনিয়াতে দেখেন অনেকে মনে করে আরে মুসলমান তো ভালো না ভালো কাম সব বিধর্মীরাই করে আরে আপনি যে তারে ভালো মনে করতেছেন ঈমান না থাকার কারণে আল্লাহ এদের এই ভালো কাজকে ভালো মনে করেন না তাহলে সবচেয়ে বড় ভালো হলো ঈমান আনা তাহলে বেঈমান কখনোই ভালো হতে পারে না ঈমানদার সে দাস কৃত দাস দাসী হলো বেঈমানের চাইতে হাজার গুণ ভালো বেঈমান রাজা বাদশার চাইতেও ঈমানদার একটা গোলামও কি শ্রেষ্ঠ এবং উন্নত উত্তম বলেন সুবহানাল্লাহ কার দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে আল্লাহর রাসূলের দৃষ্টিতে পরকালের হিসাবের দৃষ্টিতে এবং আখেরাতের পরিণতির দিক দিয়ে বিবেচনা করলে এরাই হলো কি শ্রেষ্ঠ তো অন্য আয়াত সূরা আম্বিয়া ২১ নম্বর সূরার ৪৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি জুলুম হবে না যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে যে যতটুকু ভালো কাজই করুক পরকালে তার আমল নামায় জমা হবে যদি কি থাকে ঈমান থাকে ঈমান থাকলে ঈমানদারের কোনো সৎকাজ আল্লাহ নষ্ট করেন না বলেন সুবহানাল্লাহ কিয়ামতের দিন আমি যথাযথ ওজন করার দাড়ি পাল্লা রেখে দিব তারপর কারো উপরে অনুপরিমাণও জুলুম হবে না বলেন সুবহানাল্লাহ সামান্যতম পরিমাণও কারো উপরে অন্যায় করা হবে না মাওয়াজিন আল্লাহ কি বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু তাহলে মাওয়াজিন বলা হয়েছে মাওয়াজন মাওয়াজিন শব্দটা মিজানের বহুবচন মিজান যদি হয় দাড়ি পাল্লা একটা তাহলে মাওয়াজিন হবে কি অনেকগুলা দাড়ি পাল্লা অর্থ ওজনের যন্ত্র তথা দাড়ি পাল্লা সমূহ আমল ওজন করার জন্য অনেকগুলো দাড়ি পাল্লা স্থাপন করা হবে একটা হলো যতজন মানুষ ততটা দাড়ি পাল্লা তাহলে দাড়ি পাল্লা কি একটা না একাধিক এই জন্য মিজান না বলে আল্লাহ কি বলছেন ফাম্মা মান সাকুলাত মিজানুহু বলেন না কি বলছেন মাওয়াজিনুহু মাওয়াজিন মিজানের কি বহু বচন প্রত্যেকের জন্য আলাদা আলাদা দাড়ি পাল্লা হবে কিংবা ভিন্ন ভিন্ন আমল ওজন করার জন্য ভিন্ন ভিন্ন দাড়ি পাল্লা হবে আমল তো এক প্রকারের না আমল অনেক বিভিন্ন ধরনের আমল একটা লোক করে সব আমল এক দাড়িপাল্লা দিয়ে মাপবেন না এক একটা আমলের মাপার দাড়িপাল্লা এক এক ধরনের হবে এটাও বোঝা যায় এটাই যে রাইট তা না এটাও হতে পারে অথবা একটি দাড়িপাল্লাই অনেকগুলো দাড়িপাল্লার কাজ দেবে দাড়িপাল্লা একটাই কিন্তু সব আমলও মাপা যাবে সকলের আমলও মাপা যাবে সেই হিসাবে পাল্লা দাড়িপাল্লা পরকালে একটাই হবে কিন্তু কাজ দিবে যেহেতু বহু দাড়ি পাল্লা সেজন্য ওই একটাকেই বলা হয়েছে একটাই সব অল ইন ওয়ান একের ভিতরে কি সব হাজার রকমের দাড়ি পাল্লা দরকার হবে না এক দাড়ি পাল্লা দিয়ে হাজার রকমের আমল হাজার মানুষ কোটি মানুষ সব মানুষেরই আমল মাপা
যাবে সেজন্য ওই একটা দাড়ি ফাল্লাকে বহু বচন দিয়ে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আমল ওজন করার জন্য এত বিরাট ও বিস্তৃত দাড়ি ফাল্লা স্থাপন করা হবে যে তাতে আকাশ ও পৃথিবীকে ওজন করতে চাইলে এগুলোরও সংকলন হয়ে যাবে তাফসিরে মাজহারের ভিতরে আসছে বলেন সুবহানাল্লাহ আমলনামা মাপার জন্য যে দাড়ি পাল্লা স্থাপন করবেন ময়দানে মাহশরে ওটা কত বড় হবে প্রায় দুনিয়ার আসমান জমিন ঢুকাই দিলেও এটা মাপা সম্ভব হবে বলেন সুবহানাল্লাহ আমল সময়ের হিসাব নিকাশ তিরমিজি শরীফের হাদিসে আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত থেকে বর্ণনা করেন যে জৈনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দুটি কৃত দাস আমাকে মিথ্যাবাদী বলে আছেন অনেক সময় কাজের লোক অনেক সময় মালিকের বিরুদ্ধে কমপ্লেইন দেয় তুমি আস্তে একটা মিথ্যুক কে বলে কাকে ওই অধীনস্থ লোক মালিকেরই কি বলে তো ওই সাহাবী বলতে আছেন যে আমার দুইটা কৃত দাস আছে তারা আমারে কি বলে মিথ্যাবাদী বলে কাজ কারবারে কারসুফি করে এবং আমার নির্দেশ অমান্য করে এর বিপরীতে আমি মুখেও তাদেরকে গালিগালাজ করি এবং হাতে মারপিটও করি আমারও এই গোলাম দয়ের ইনসাফ কিভাবে হবে মানে আমার আমলনামার হিসাব কিভাবে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের নাফরমানি কারসুফি এবং অদ্যত্ত ওজন করা হবে এরপর তোমার গালিগালাজ ও মারপিট ওজন করা হবে তুমি যে শাস্তি দাও তা যদি তাদের অপরাধের তুলনায় কম হয় তবে অবশিষ্টটুকু তোমার অনুগ্রহ বলে গণ্য হবে তারা যে অন্যায় করে তার চাইতে যদি তোমার শাস্তি কম হয় তাহলে তোমার বাকি যেটু কম দিলা এটা তোমার অনুগ্রহ হিসাবে আল্লাহ ধরে নেবেন আর যদি অপরাধের তুলনায় শাস্তি বেশি হয় তবে তোমার বাড়াবাড়ির প্রতিশোধ গ্রহণ করা হবে তার মানে তোমাকেও ছাড় দিবে না তোমার কৃতদাস তোমার বিরুদ্ধে কমপ্লেইন দিছে দেখিয়া তুমি এত বেশি গালাগালি মারামারি মারপিট করবে যেটা তার অপরাধের চাইতেও বেশি আর আল্লাহ ছাড়া দিবে না লাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন তিনি সকল বিচারকের বিচারক তিনি কারো প্রতি সরিষার দানা পরিমাণও কি করবেন না জুলুম করবেন না তার মানে তোমার অন্যায়ের শাস্তিও তোমাকে তখন ভোগ করতে হবে অন্যায়ের তুলনায় যদি তুমি তাদেরকে শাস্তি কম দাও এটা তোমার অনুগ্রহ হিসাবে আল্লাহ ধরে নেবেন আর যদি অন্যায়ের সাথে শাস্তি তুমি তোমার কৃতদাসদেরকে বেশি দাও তাহলে এর প্রতিশোধ তোমাকেই গ্রহণ করতে হবে এই কথা শোনার পরে লোকটি অন্যত্র সরে গেল এবং কান্না জুড়ে দিল কানতে আরম্ভ করলো হায় আমার এখন পরকালে কি হবে বর্তমানে তো মানুষ আখেরাতে চিন্তা করে না এই জন্য কোনো কান্নাকাটি নাই শুধু হাসা হাসি হাসির মজলিসে বেশি নাকি দিন রাত যতটা সময় আমরা হাসির কাজে ব্যয় করি কান্নার জন্য কতটুকু সময় ব্যয় করি কোনো সময়ই নেই আমাদের তার মানে পরকাল নিয়ে আমরা ভাবি না যত লোক মারা গেছে এরাও তো দুনিয়াতে থাকাকালীন আপনার আমার মতন বীর বাহাদুর ছিল তাদেরও তো ইজ্জত সম্মান পদবি খেতাব তারা বাড়ি গাড়ির মালিক ছিল আজকে তারা কোথায় তাহলে তাদের সেই গর্ব এখন আর নাই মাটির সাথে মিশে গেছে তো দুদিন পরে আপনার আমার অবস্থা তো তাই হবে সুতরাং আমাদের তো বীর বাহাদুরি দেখাইয়া এখানে অহংকার আর গর্ব গৌরব করার কিছু নাই আমাদেরও কি পরকালের জন্য কান্নাকাটি করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি কোরআনের এই আয়াত পাঠ করনি ওয়া নাজাউল মাওয়াজিনাল কিস্তা যেটা ওয়া নাযাউল মাওয়াজিনাল কিস্তা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 47 নম্বর আয়াতটা কি তুমি পড় নাই আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো প্রতি জুলুম হবে না যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট বলেন সুবহানাল্লাহ
তো লোকটি আরজ করলো এখন তো তাদেরকে মুক্ত করি হিসাবের কবল থেকে নিষ্কৃতি লাভ করা ছাড়া আমার আর কোনো গত্যন্তর নেই তাফসীরে কুরতুবী সাহাবা ইকরাম এইভাবেই তারা পরকালের মুক্তির ব্যবস্থা করতেন সাথে সাথে কি করে দিবেন দুইটা ক্রীতদাসকে আজাদ করে দিবেন তার মানে সাহাবা ইকরাম অন্যায় করেন নাই এই কথা বললে ভুল হবে অন্যায় সাহাবা ইকরাম যেহেতু মানুষ তারাও করতেন তো পরিমাণ হলো খুব কম যদি এক হাতের কোষ বা অঞ্জলি পরিমাণ অন্যায়ও করত তো এক সাগর পরিমাণ নেকি করত বলেন সুবহানাল্লাহ এই নম্বর পয়েন্ট 1 এক নম্বর পয়েন্ট হলো সাহাবাদের প্রতি আমাদের ঈমান আকীদা রাখার এক নম্বর পয়েন্ট হলো যে সাহাবারা যে নির্দোষী তা না তারা যদি দোষ করত অল্প এক কোষ তাহলে তারা নেকি করত এক সাগর তুল্য বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আমাদের মত অপরাধ করতেই থাকত তা নয় সাধারণ অপরাধ করলেই তারা আল্লাহর কাছে কান্নায় বিজড়িত হয়ে পড়তো তওবা ইস্তেগফার করিয়া ওই গুনাহ maaf করাইয়া নিত বলেন সুবহানাল্লাহ তাহলে এরা এদিক দাও আগায় গেছে তিন নম্বর হলো তারা বিভিন্ন যুদ্ধ বিগ্রহ করেছেন যার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে ঘোষণা করে দিবেন যে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম বলেন সুবহানাল্লাহ সেই হিসাবে সাহাবা ইকরাম দোষী হলো আপনি দোষী বলতে পারবেন না চার নম্বর পয়েন্ট হলো সাহাবা ইকরামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পরে তোমরা সাহাবা ইকরামদেরকে সমালোচনার পাত্র বানাইও না কারণ তাদের সমালোচনা করা মানে আমার প্রতি তোমাদের হিংসা রাখা আর তাদেরকে ভালোবাসা মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমাদের ভালোবাসা থাকা তা আমাদের তো সকলেরই ভালোবাসা আছে রাসূলের প্রতি সুতরাং তাদের তার সাহাবা ইকরাম সাথী সঙ্গীর সমালোচনা করা মানে রাসূল অসন্তুষ্ট হওয়া আপনার আমার উপরে কারণ তাদের প্রশংসা তাদের পরিচিতি তুলে ধরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতহ 48 নম্বর সূরার শেষ আয়াত 29 নম্বর আয়াতে তাদের পরিচয় তুলে ধরছেন এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম বলা একবারে শেষ আয়াত পর্যন্ত এই কথা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী কেমন এটা বোঝার আগে তোমরা বোঝো কার সাথী সঙ্গী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেন আনলো এজন্য আনছে যে একটা আন্দাজ করার জন্য যে তাদের সম্পর্কে ধারণা রাখার আগে এটা জেনে রাখো তিনি কার সাথী সঙ্গী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী সঙ্গী তাহলে তারা কেমন হতে পারে এই হেডিং দিয়েই তোমরা বুঝতে পারো হেডলাইন দিয়েই তোমরা বুঝতে পারো পত্রিকার হেডলাইন দেখে বোঝা যায় না ভিতরে কি খবর হতে পারে তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর হেডিং দিয়া হেডলাইন দিয়াই সাহাবা ইকরামের পরিচিতি তুলে ধরছেন সূরা আল ফাতহ 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলেন সুবহানাল্লাহ মজার বিষয় হলো আরবি আরব কয়টা 29টা আরবি আরব কয়টা আর এই 29 নম্বর আয়াতে এই আরবি আরব 29টা সব নিয়ে আনছেন বলেন সুবহানাল্লাহ তার মানে পুরো কোরআনের চরিত্রে চরিত্রবান ছিলেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন উলাইকা হুমুল ফাইজুন উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল মুফলিহুন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তার কিছু বলা থাকে না তাদেরকে পরীক্ষা নিরীক্ষা কে নিছেন আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আল্লাহ তাদেরকে পরীক্ষা করে দেখছেন তাকওয়ায় তাদের অন্তর ফিট আর উইদ্দাত লিল মুত্তাকিন জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য তাহলে সব সাহাবা ইকরাম জান্নাতি বলেন সুবহানাল্লাহ তাহলে এই যে দেখলেন এক হাদিসের মাধ্যমে যে এক সাহাবী তার কৃতদাস দুইটাকে একটু গালিগালাজ করত একটু মারপিট করত এটা কতটুকু অন্যায় এটা আল্লাহ রাসূলের কাছে উপস্থাপন করে বললেন যে আমি এই পরিমাণ করি ওরা আমার বিরুদ্ধে কমপ্লেইন দেয় ওরা বলে আমি নাকি মিথ্যুক আমার কাজ কাম ওরা ঠিক মতন করে না এজন্য আমি ওদেরকে গালিগালাজ করি মারপিট দিই এখন এর হিসাব পরকালে কি হবে আল্লাহ রাসূল বললেন যদি তাদের অন্যায়ের সাথে তোমার গালিগালাজ মারপিটের পরিমাণ কম হয় তাহলে বাকি অংশটুকু আল্লাহ অনুগ্রহ হিসাবে তোমার অনুগ্রহ হিসাবে ধরে নেবেন এর জন্য পুরস্কৃত করবেন আর যদি তাদের
মানে অপরাধের চাইতে তোমার মারপিট গালিগালাজ বা মানে অন্যায়ের জুলুমের পরিমাণ বেশি হয় এর জন্য এই অপকর্মের শাস্তি হিসাবে প্রতিদান হিসাবে মানে তোমাকে কি করতে হবে প্রতিশোধ তোমার গ্রহণ করতে হবে তখন এই সাহাবী কান্নায় ভেঙে পড়ল এবং তিনি বললেন যে এদেরকে মানে আযাদ করে দেওয়া ছাড়া তো পরকালে আমার আর নাজাতের কোনো ব্যবস্থা দেখছি না তার মানে তারা নাজাতের ব্যবস্থাই খুঁজতেন দুনিয়াতে যা কিছু করতেন সাহাবায়ে কেরাম তাদের লক্ষ্য আর টার্গেট আর উদ্দেশ্য ছিল একটাই যাতে আমরা কি পাই জান্নাতে যেতে পারি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করাই তাদের জীবনের যাবতীয় কর্মকাণ্ডর মূল লক্ষ্য এবং টার্গেট ছিল বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কি করবেন ওজন মাপবেন তো পাল্লা ভারী হওয়ার অর্থ সৎকর্মের পাল্লা অসৎ কর্ম থেকে ভারী হওয়া কুফরি করা বৃহত্তম অসৎ কাজ গুনাহের পাল্লা তাতে অনিবার্যভাবে ভারী হয়ে যাবে যত নেক কাজই করুক ওই ঈমান না থাকার কারণে গুনাহের পাল্লা কি হয়ে যাবে ভারী হয়ে যাবে ফলে আর কাফিরের এমন কোনো নেকি হবে না যে নেকির কারণে পাল্লা কি হয় মানে ওজন বেড়ে যায় এরকম কোনো ব্যবস্থা হবে না মানে ফলে আর কাফিরের এমন কোনো নেকি হবে না নেকির পাল্লায় যার কোনো ওজন ধরা পড়ে এবং তার ফলে পাল্লা ঝুঁকে পড়তে পারে কারণ তার ঈমান নেই ঈমান না থাকলে নেকির পাল্লা কখনোই কি হবে না ভারী হবে না তাহলে ঈমান এক মহা দৌলত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বিশ্বাস করা এটা একটা মহা দৌলত এর জন্য তারা চিরকাল জান্নাতে থাকবে বলেন সুবহানাল্লাহ আর এই ঈমান না থাকার কারণে তারা চিরকাল কোথায় থাকবে জাহান্নামে থাকবে প্রশ্ন হতে পারে যে যে যত বেশি ভালো কাজই করুক এটার একটা পুরস্কার তো এক সময় শেষ হওয়ারই কথা তো চিরকাল কেন জান্নাতে থাকবে আবার এটাও প্রশ্ন হতে পারে একটা লোক যত অপরাধই করুক তার একটা প্রতিশোধ শাস্তি এক সময় শেষ হইয়া যাওয়ার কথা চিরকাল কেন জাহান্নামে থাকবে তো এই প্রশ্ন দুইটার উত্তর একটাই যে ঈমান এত মহা দৌলত যা ভাঙ্গাইয়া যা শেষ করা যায় না মানে যতই এর থেকে উপকৃত হতে চান এর উপকার কি হবে না শেষ হবে না তো এই মহা দৌলত আপনার কাছে থাকার বত কারণে জান্নাতে চিরকাল থাকবেন সব আমলের পুরস্কার একদিন শেষ হয়ে গেল ঈমান নামক মহা দৌলতের পুরস্কার আজীবন চলতেই থাকবে ওখানে তো মরণ নাই সব সময় কি ফালাহুম আজরুন গায়রু মামনুন তার এত বেশি ঈমানদারের পুরস্কার আল্লাহ দিবেন যা কখনো শেষ হবে না বলেন সুবহানাল্লাহ আর ওই কাফেরদের সব অপরাধের শাস্তি শেষ হয়ে গেল ঈমান না থাকার মতো অপরাধ এই এর শাস্তি কখনোই কি হবে না শেষ হবে না আমলের ওজন কিভাবে হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস দ্বারা ইমাম বুখারী স্বীয় গ্রন্থের সমাপ্তি টেনেছেন বুখারী শরীফের সর্বশেষ হাদিস তাতে বলা হয়েছে দুটি বাক্য উচ্চারণের দিক দিয়ে খুবই হালকা কিন্তু দাড়ি পাল্লায় অত্যন্ত ভারী এবং আল্লাহর কাছে অতি প্রিয় বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রথম হাদিসটা কি ইন্নামাল আমালু বিনিয়াত যত কাজই করেন এটা নির্ভর করবে কিসের উপরে নিয়াতের উপরে আর বুখারী শরীফ শেষ করছেন কোন কথা দিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম হাঁটতে চলতে ফিরতে রিক্সায় থাকেন গাড়িতে থাকেন দোকানে থাকেন কাস্টমার না থাকলে অনবরত মুখে খালি জপতেই থাকবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এটার ব্যাপারে হাদিসে কি বলা হলো যে এটা উচ্চারণের দিক দিয়ে খুবই হালকা জবানে অতি হালকা কিন্তু দাড়ি পাল্লা মিজানের পাল্লায় অত্যন্ত ভারী তারপর আল্লাহর কাছে অতি প্রিয় কালিমা দুটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সুবহানাল্লাহ বললে আমলের দাড়ি পাল্লার অর্ধেক ভরে যায়
আর আলহামদুলিল্লাহ বললে বাকি অর্ধেক পূর্ণ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এটা আবু দাউদ তিরমিজি ও ইবনে হাব্বান বিশুদ্ধ সনদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমলের ওজনের বেলায় কোন আমলই সচ্চরিত্রতার সমান ভারী হবে না কোন আমল বেশি ভারী হবে এই সচ্চরিত্র এটারই ওজন সবচাইতে বড় কালে কি হবে বেশি হবে হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমাকে দুটি কাজের কথা বলছি এগুলো করা মানুষের জন্য মোটেই কঠিন নয় কিন্তু ওজনের দিক দিয়ে এগুলো খুবই ভারী হবে একটা হলো সচ্চরিত্রতা এবং দুই নম্বর হলো অধিক মৌনতা চুপ থাকা মান সামাতান নাজা যে চুপ রইল সে নাজাত পাইলো অর্থাৎ বিনা প্রয়োজনে কথা না বলা এটাও একটা আমল এই আমলের ওজন হবে সবচেয়ে কি বেশি এখনো আপনি দেখতে পারেন রাজার বাদশা না হইও আপনি রাজা বাদশার মতন সম্মান পাবেন যদি বগর বগর না করে চুপ মাইরা থাকেন বুঝেন নাই মিটিং এ সিটিং এ একটা টেকনিক অবলম্বন করেন আমাদের এক ওস্তাদ ছিল আব্দুল আজিজ নাম তো যতজন টিচার শিক্ষক একত্রিত হইয়া মিটিং সিটিং করতেন বড় হুজুরে লাস্টে আব্দুল আজিজ সাহেবের জিজ্ঞাসা করতেন যে তুমি কি বলো তা আমি একদিন ক্লাসে জিজ্ঞাসা করলাম হুজুর আপনারে কেন বড় হুজুর এত সম্মান করে আরো তো বড় বড় হুজুররা আছে কই আমি চুপ মেরে বসে থাকি কিচ্ছু কই না এক একজন এক একটা কয় আবার নড়া চড়ে আবার হেরা আবার নিজেরা আবার ঘুরাই ফেলে তাদের কথার উপরও তারা ঠিক থাকে না আমি কিছুই বলি না পরে আমারে জিজ্ঞাসা করে তুমি কি কও তো আমি যেটা কই এতক্ষণ যা বলছে এটা তো হুজুরে মানে নাই তো এইগুলা না বললে আমি আবার বুদ্ধি করে একটা বলি হুজুরে এটা মানে নাই সুবহানাল্লাহ হুজুরের বুদ্ধি তার মানে চুপ করে থাকলে ইজ্জত সম্মান পাওয়া যায় আপনি দুনিয়াতে চুপ থাকলেও দেখবেন অন্যরা মূল্যায়ন করবে কারণ তামার দে সকুনে নাগফতা বাসদ আয়েব হনুরস নাহফতা বাসদ যতক্ষণ কথা বলবেন না ততক্ষণ টের পাবেন আপনার আপনি কি বুদ্ধিমান না বোকা কথা বললেই কিন্তু আপনাকে মাপতে পারবে যে আপনি বুদ্ধিমান না কি বোকা আপনার বুদ্ধি শুদ্ধির কমতি আছে না কি আপনার গভীরতা বেশি এটা বুঝতে পারবে কি দিয়া কথা দিয়া চুপ থাকলে কিন্তু সহসায় আপনার নিয়ে কি মাপতে পারবে না তাহলে অবহেলা অবজ্ঞাও আপনাকে করবে না তাহলে এটাই একটা বুদ্ধি লেখাপড়া যদি জানেন আর না জানেন চুপ করে বসে থাকবেন যে কোনো মজলিসে দেখবেন যে আপনারে মানুষ কি করবে মূল্যায়ন করবে এটা হলো দুনিয়ার লাভ আর আখেরাতের লাভ তো আছেই কারণ এই জিহ্বা এমন একটা অস্ত্র এইটার কারণেই জান্নাত এটার কারণেই কি জাহান্নাম সাহাবা ইকরাম জিহ্বাকে কামড়াইতেন বলতেন এই জিহ্বার কারণেই আমাকে জাহান্নামে যেতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখেন আল্লাহুম্মা হাফজনা মিন আফাতিল লিসান আল্লাহ এই লিসান এই জবানের বিপদ আপদ থেকে পরকালে তুমি আমাকে মুক্তি দিও গালিগালাজ করেন কি দিয়া এই জিহ্বা দিয়া কুপরামর্শ দেন কি দিয়া জিহ্বা দিয়া মিথ্যা কথা বলেন কি দিয়া এই জিহ্বা দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের অপবাদ করেন দুশমনী করেন কি দিয়া এই জিহ্বা দিয়া পর নিন্দা গীবত শিকায়ত সব কিছু কি এই জিহ্বা দিয়া যত রকমের ঝগড়া ফাসাদ গালিগালাজ সব কিছু কি দিয়া জিহ্বা দিয়া আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ তসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত সুপরামর্শ আপনার সব কিছু করেন কি দিয়া বক্তৃতা কি দিয়া এই জিহ্বা দিয়া তাহলে জিহ্বা দিয়াই জান্নাত জিহ্বা দিয়াই কি জাহান্নাম এই জিহ্বাই আপনাকে জান্নাতে নিবে না তো এই জিহ্বাই আপনাকে কি জাহান্নামে নিবে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি দুই চোয়ালের মাঝখানে অর্থাৎ মুখটার হেফাজতের দায়িত্ব নিল এবং দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিল আমি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম তাকে আমি জামিন হইলাম তার জান্নাতে নেওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি দুইটা অঙ্গের হেফাজত করতে পারি আল্লাহ আমাদের আল্লাহ রাসূল আমাদেরকে কোথায় নেবেন গ্যারান্টি দিলেন জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নিলেন বলেন সুবহানাল্লাহ তো তিব্রানি এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাচনিক বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের আমলের দাড়ি পাল্লায় সর্বপ্রথম যে আমল রাখা হবে তা হবে তার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যয় রূপী সৎকর্ম বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম আমলনামায় যে নেকিটা উঠাই দেওয়া হবে সেটা কি যে আমরা প্রত্যেকে নিজ নিজ পরিবারের জন্য যে খরচ করি
সেটা এখন আমের দিনে আসছে আমের সিজনে আম নিয়ে গেলেন কাঁঠাল নিয়ে গেলেন লিচু নিয়ে গেলেন এটা আপনি পরিবারের জন্য যে টাকাটা ব্যয় করলেন এটা একটা সৎকর্ম এর বিনিময় যেটা হবে এটাই আপনার দাড়ি ফাল্লায় সর্বপ্রথম উঠাই দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ অথচ এটাকে আমরা সৎকর্ম কেউ মনে করি না এখন আপনারা বলতে পারেন এটা সৎকর্ম হলো কিভাবে আমাদেরকে হুজুরে বলছিলেন যে দেখো তোমার জীবদ্দশায় এটা তোমার সন্তান তোমার স্ত্রী তুমি যদি মারা যাও তাহলে তোমার এই সন্তানগুলো এতিম তোমার স্ত্রী বিধবা তোমার এই বিধবা স্ত্রী তোমার না থাকা অবস্থায় তোমার মৃত্যুর পরে যদি তোমার এই সন্তানদেরকে কোনো ব্যক্তি হৃদয়বান ব্যক্তি কোনো ধনী ব্যক্তি এসে যদি তোমার এই বিধবা স্ত্রীর খরপর দেয় এবং তোমার সন্তানদের ব্যয় বহন করে তাহলে কি সব হবে না সেই লোকটার তো ওই একটা ভিন্ন পুরুষ তোমার মৃত্যুর পরে যদি তোমার ফ্যামিলির জন্য খরচ করে এর জন্য সব পেতে পারে তোমার জীবদ্দশায় তুমি তোমার নিজ ফ্যামিলি ছেলে মেয়ে স্ত্রীর জন্য যে খরচটা করবে ভাই বোনের জন্য মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রেখেছেন বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা সবের আশাই আমরা নিজের বলা আছে না এটা হাদিসে নিজের স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সৎকার সমান সওয়াব বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা নিজ পরিবারদের পিছনে খরচ করব টাকা পয়সা রেখে তাদের জন্য খরচ না করে কষ্ট দিয়ে ব্যাংকে টাকা জমা রেখে তো কোনো লাভ না আপনার মৃত্যুর পরে তো এরাই পাবে তা আপনার হাতে এদের জন্য খরচ করেন এই খরচ করলে আল্লাহ আল্লাহ ওয়াসিউন আলিম আপনাকে সচ্ছল বানাইয়া দিবেন তাহলে সংসারে খরচ করলেও সচ্ছলতা আসে সচ্ছলতা আনার জন্য অনেকগুলো পয়েন্ট আছে আমল আছে তার ভিতর এটাও একটা বড় আমল নিজ নিজ পরিবারের জন্য কি করুন খরচ করুন বৃদ্ধ মাতা পিতা যাদের আছে তাদের জন্য কি করুন খরচ করুন আত্মীয় স্বজনের জন্য খরচ করুন যার যার সাধ্য মোতাবেক খরচ করুন ন্যায়সঙ্গত কাজে খরচ করুন কৃপণ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ আমাদের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন আমা আলা ইল্লাল বালাগ